ওয়েলকাম এভরিওয়ান, আমরা আলোচনায় ছিলাম WBCHSE ক্লাস 12 বায়োলজি চ্যাপ্টার 6 মলিকিউলার বেসিস অব ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডিএনএ এজ এ জেনেটিক ম্যাটেরিয়াল, সেই সংক্রান্ত গ্রিফিথের এক্সপেরিমেন্ট এবং অ্যাভরি ম্যাকলোড ম্যাককার্টি হার্সেন চেজ এক্সপেরিমেন্ট। যারা যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছে, তোমরা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 6 থেকে ডিএনএর ভৌত এবং রাসায়নিক ধর্ম। ডিএনএর ভৌত ও রাসায়নিক ধর্ম, ডিএনএর যে রাসায়নিক গঠন আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইড নিয়ে গঠিত। নিউক্লিওটাইড অর্থাৎ একটি পেন্টোজ শর্করা থাকবে, নাইট্রোজেন বেস থাকবে এবং ফসফেট থাকবে। পেন্টোজ শর্করার মধ্যে ডিএনএ এর যে পেন্টোজ শর্করা সেটি হচ্ছে ডিঅক্সিরাইবোস N2 বেস এবং ফসফেট বা ফসফরিক অ্যাসিড। তো ডিঅক্সিরাইবোস, N2 বেস এবং ফসফেট। N2 বেস আবার আমরা জানি দু প্রকারের হয়, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন, এবং ডিএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন হচ্ছে থাইমিন এবং সাইটোসিন। আরএনএ তো একই রকম স্ট্রাকচার দেখা যায়, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে পেন্টোজ শর্করাটা হয় রাইবোজ এবং এখানে এই থাইমিনের পরিবর্তে আরএনএতে থাকে ইউরাসিল। এগুলো আমরা আগের চ্যাপ্টারে দেখেছি। তো আজকে আমরা যেটা প্রথমে আমাদেরকে জানতে লাগবে ডিএনএর ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে থেকে, আমাদের যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে, সেটা হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের ডবল হেলিক্স দ্বিতন্ত্রী নকশা, ডিএনএর যে দ্বিতন্ত্রী নকশা সে সম্পর্কে। তো তার আগে আমাদেরকে জানতে লাগবে যে ডিএনএ যে পেন্টোজ শর্করা সেটাকে কেন ডিঅক্সিরাইবোজ বলা হয়। ডিএনএর যে পেন্টোজ শর্করা সেটাকে কেন ডিঅক্সিরাইবোজ বলা হয়। তো এবারে আমরা জানবো ডিএনএ এর পেন্টোজ শর্করাটাকে কেন ডিঅক্সিরাইবোজ এবং আরএনএ এর পেন্টোজ শর্করাটাকে কেন শুধুমাত্র রাইবোজ বলা হচ্ছে। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। এখান থেকে একটা শর্ট কোশ্চেন থাকে যে ডিএনএ অণুর কত নম্বর কার্বনে কোনো অক্সিজেন পরমাণু থাকে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, শর্ট কোশ্চেন, যে কারণে আমি একটু তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। তো আমরা যদি ডিএনএ এর বলয়াকৃতি গঠন দেখি, তাহলে আমরা দেখতে পাবো ডিএনএ এর বলয়াকৃতি যে গঠন ও এইচ ও এইচ 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 ও এইচ এইচ ও সি এইচ এইচ, এটি 1', 2', 3', 4', 5'। এটি হচ্ছে ডিএনএ এর বলয়াকৃতি গঠন। এবং আমরা যদি পাশাপাশি আরএনএ এর বলয়াকৃতি গঠন দেখি, তাহলে আমরা দেখতে পাবো আরএনএ টাও পেন্টোজ শর্করা। তো আরএনএ এর বলয়াকৃতি গঠনে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা ঠিক এরকম, ও এইচ 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 ও এইচ এইচ ও এইচ এইচ ও সি এইচ এবং এটা হবে এইচ। এটি যথারীতি 1', 2', 3', 4', 5'। তো ডিএনএ এবং আরএনএ আমরা আগে অনেক পার্থক্য দেখেছি, যে ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএ তে রাইবোজ শর্করা থাকে, ডিএনএ তে থাইমিন থাকে, আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ডিএনএ দ্বিতন্ত্রী এবং আরএনএ একতন্ত্রী। তো এই ক্ষেত্রে যে আমি যেটা আঁকলাম, ডিএনএ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 নম্বর কার্বনের সঙ্গে 2 নম্বর কার্বনে কিন্তু কোনো অক্সিজেন পরমাণু থাকে না, যেটা আরএনএ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 নম্বরে অক্সিজেন পরমাণু আছে, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে 2' স্থানে, তাহলে C2' স্থানে কোনো অক্সিজেন পরমাণু থাকে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে ডিএনএ এর গঠনে কত নম্বর কার্বনে কোনো অক্সিজেন পরমাণু থাকে না, সেটা হবে C2'। তো 2 নম্বর কার্বনের সঙ্গে কিন্তু কোনো অক্সিজেন পরমাণু থাকে না, সেই জন্য এটাকে ডিঅক্সিরাইবোজ শর্করা বলা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে, এবং আরএনএ এর ক্ষেত্রে এর নাম হচ্ছে রাইবোজ শর্করা। ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী ডিএনএ যে নকশা, তার আগে কিন্তু দুটো বিশেষ আবিষ্কার হয়েছিল। সেই দুটো বিশেষ আবিষ্কারের ফলাফল ওয়াটসন এবং ক্রিকের যে দ্বিতন্ত্রী ডিএনএ নকশা সেটি তৈরিতে কিন্তু প্রত্যক্ষভাবে সাহায্য করেছিল। তো সেই দুটি আবিষ্কার কি? একটি হচ্ছে সেরগার্ফ,
সেরগাব কি করেছিল, সেরগাব ডিএনএর যে রাসায়নিক উপাদানগুলো সেগুলো বিশ্লেষণ করেছিল। সেরগাব ডিএনএর রাসায়নিক উপাদানগুলো বিশ্লেষণ করেছিল। তারা সজীব কোষ থেকে ডিএনএকে পৃথক করে ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো থাকে, যেমন অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ডিএনএকে পৃথক করে ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেই বেসগুলোর অনুপাত তারা বের করেন। এবং সেখান থেকে তারা দেখে যে ডিএনএতে সেরগাব বলেছিলেন, সেরগাব এবং তার সহকর্মীরা বলেছিলেন যে ডিএনএতে মোট পিউরিন বেসের পরিমাণ মোট পিরিমিডিন বেসের পরিমাণের সমান হয়। অর্থাৎ এক কথায় ডিএনএতে অ্যাডিনিন গুয়ানিনের যে পরিমাণ, অ্যাডিনিন এবং গুয়ানিনের পরিমাণ ইকাল টু কি হবে, সাইটোসিন প্লাস থাইমিন, এ প্লাস জি ইকাল টু সি প্লাস টি। এটি হচ্ছে সেরগাবের সূত্র নামে প্রচলিত, তো এটাকে সেরগাবের সূত্র বলা হয়। তারা বলেছিল যে থাইমিনের পরিমাণ যেমন অ্যাডিনিনের পরিমাণের সঙ্গে সমান হয়, আবার রিপিট করছি, থাইমিনের পরিমাণ অ্যাডিনিনের সমান, তেমনি সাইটোসিনের পরিমাণ গুয়ানিনের পরিমাণের যে সমান হয়, তাহলে এ প্লাস জি ইকাল টু সি প্লাস টি। কিন্তু কোনোভাবেই এ প্লাস টি ইকাল টু সি প্লাস জি কিন্তু হবে না, অর্থাৎ এ প্লাস টি বাই সি প্লাস জি এর মান কিন্তু এক নাও হতে পারে। তাহলে এটাকে বলা হচ্ছে সেরগাফের সূত্র। এছাড়া আরেকটি যেটি এক্সপেরিমেন্ট ছিল, যেটা রোজালিন ফ্রাঙ্কলিন করেছিলেন, সেটি হচ্ছে ডিএনএর এক্স রে ডিফ্র্যাকশন, অর্থাৎ এক্স রে বিচ্ছুরণ পরীক্ষা। রোজালিন ফ্রাঙ্কলিন ডিএনএর যে এক্স রে বিচ্ছুরণ পরীক্ষা, সেটার দ্বারা তিনি বলেছিলেন যে ডিএনএর তন্ত্রীগুলি সরিপিল আকারে সজ্জিত থাকে। ডিএনএ তন্তুগুলি সরিপিল আকারে সজ্জিত থাকে এবং প্রত্যেকটি সরিপিল বলতে এখানে তিনি হেলিক্সের কথাই বলেছেন, যে প্রত্যেকটি সরিপিল বা হেলিক্সের একটা সম্পূর্ণ ঘূর্ণনে 10টি নিউক্লিওটাইড থাকে, যাদের মধ্যবর্তী দূরত্ব 3.4 অ্যাংস্ট্রং। এটি কিন্তু উইলকিন্স ফ্রাঙ্কলিন এরা পরীক্ষা করে বলেছিলেন, ডিএনএর এক্স রে বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু এটি বলে গেছিলেন যে ডিএনএর যে দ্বিতন্ত্রী ডিএনএ সেটি সরপিল আকারে সজ্জিত থাকে এবং এক একটি সম্পূর্ণ সরপিলে বা এক একটি হ্যালিক্সের ঘূর্ণনে 10টি করে নিউক্লিওটাইড থাকে, যাদের মধ্যেকার মধ্যবর্তী দূরত্ব 3.4 অ্যাংস্ট্রং। তো সেরগাফের সূত্র, তারপরে ফ্র্যাঙ্কলিনের যে এক্সরশ্মি বিচ্ছুরণের ফলাফল, এটি গভীরভাবে পর্যালোচনা করে পরবর্তীতে ওয়াটসন ও ক্রিক 1953 সালে এরা ডিএনএ দ্বিতন্ত্রী নকশা বা ডবল হেলিক্যাল মডেল তারা প্রবর্তন করলেন, যার জন্য তারা 1962 সালে কিন্তু ওয়াটসন এবং ক্রিক নোবেল পুরস্কার পেয়েছিলেন, যদিও রোজালিন ফ্র্যাঙ্কলিন তার আগেই মারা গিয়েছিলেন। তো এবার আমরা দেখব ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএ দ্বিতন্ত্রী ডবল হেলিক্স প্রস্তাব করেছিলেন, সেই ওয়াটসন এবং ক্রিকের হেলিক্যাল বিন্যাসটা নিয়ে এবার আমরা আলোচনা করব। তো ওয়াটসন এবং ক্রিকের যে ডবল হেলিক্স মডেল, সেটা অনুযায়ী বহু নিউক্লিওটাইড যুক্ত দুটি তন্তু প্যাঁচানো সিঁড়ির মতো একটির উপর অন্যটি জড়ানো থাকে। এবং এই যে দ্বিতন্ত্রী ডিএনএ, তন্তু দুটি পরস্পর বিপরীতমুখী হয়, অর্থাৎ একটার অভিমুখ যদি 5' টু 3' হয় তাহলে অপরটির অভিমুখ হবে 3' টু 5'। একটার অভিমুখ যদি 5' টু 3' হয় অপরটির অভিমুখ হবে 3' টু 5'। এছাড়া তারা কি বলেছিলেন যে প্রত্যেকটা তন্তুর প্রধান অক্ষটি
ডিঅক্সিরাইবোস শর্করা এবং ফসফেট নির্মিত প্রধান অক্ষরটি, অর্থাৎ ব্যাকবোন, যেটা ব্যাকবোন হচ্ছে ডিঅক্সিরাইবোস শর্করা, ডিঅক্সিরাইবোস শর্করা এবং ফসফেট নির্মিত, এবং নাইট্রোজেন বেসগুলো শর্করার সঙ্গে যুক্ত থেকে ভিতরের দিকে অবস্থান করে। অর্থাৎ স্ট্রাকচারটা ঠিক এরকম হবে। এরকম এটা হচ্ছে সুগার, এগুলো সব এস, তাহলে দেখা যাচ্ছে যে সুগার এবং ফসফেট দ্বারা প্রধান অক্ষরটি নির্মিত হয় এবং নাইট্রোজেন বেস শর্করার সঙ্গে যুক্ত থেকে ভিতরের দিকে অবস্থান করে। জি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড জি, এ ডাবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি, জি ট্রিপল বন্ড সি, টি ডাবল বন্ড এ, এ ডাবল বন্ড টি, এবং এই তন্তু দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রং, এবং পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রং, একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রং, 34 অ্যাংস্ট্রং, এবং এক একটি সম্পূর্ণ পাকে 10 জোড়া করে নিউক্লিওটাইড সমদূরত্বে অবস্থিত। এই কারণে প্রতি জোড়া নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং, এবং যেটা আমরা জানি যে প্রত্যেকটা তন্তুর নাইট্রোজেন বেস অপর তন্তুর নাইট্রোজেন বেসের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, এবং সবসময় অ্যাডিনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ধন এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন তিনটি করে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এছাড়া কোষ বিভাজনের সময় প্রতিটি ডিএনএ অণু নিজেদের প্রতিলিপি গঠন করে। তাহলে এটি হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের মডেল ডিএনএর ভৌত গঠন, অর্থাৎ ওয়াটসন এবং ক্রিকের মডেল। তাহলে ডিএনএ এর জৈবিক ধর্ম কি? ডিএনএ কোষ বিভাজনের সময় প্রতিটি ডিএনএ অণু নিজের নিখুঁত প্রতিলিপি গঠন করতে পারে, এবং ডিএনএ থেকে ডিএনএ তৈরির এই পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন, এবং ডিএনএ নিজের দেহ থেকে আরএনএও তৈরি করে, এবং ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে বলা হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরিকে বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরিকে বলা হয় ট্রান্সলেশন, পুরো প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা, এবং আরএনএ থেকে ডিএনএ তৈরিকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। প্রত্যেকটি টপিক তোমাদের সিলেবাসে আছে, আমি প্রত্যেকটি টপিক ওয়াইজ ভিডিও তোমাদের দিয়ে দিব। তো ডিএনএ ভৌত ধর্ম হচ্ছে, বা ডিএনএ যে জৈবিক ধর্ম, ডিএনএ নিখুঁতভাবে নিজের প্রতিলিপি গঠন করতে পারে, এবং এখানে একটা জিনিস জানতে হবে যে ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ। কারণ এক্ষেত্রে কি হয়, সেমি কনজারভেটিভে কি হয়, একটা ডিএনএ থেকে একটি দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একটি দ্বিতন্ত্রী ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএ থেকে দুটি নতুন দ্বিতন্ত্রী ডিএনএ উৎপন্ন হয়, দুটি নতুন দ্বিতন্ত্রী ডিএনএ উৎপন্ন হয়, যার মধ্যে কি হয়, দেখো দেখতে পাচ্ছ এখানে একটা দ্বিতন্ত্রী ডিএনএ থেকে দুটি দ্বিতন্ত্রী ডিএনএ উৎপন্ন হবে, এবং যেখানে নতুন যে ডিএনএ গুলো থাকে সেটাতে একটা পুরনো এবং একটি নতুন ডিএনএ তন্তু থাকে, একটি পুরনো ডিএনএ তন্তু থাকবে এবং একটি নতুন ডিএনএ তন্তু থাকবে। যেমন এই এই ডিএনএটা থেকে দুটো ডিএনএ তৈরি হয়েছে, তো এখানে এই যে কালো তন্তুটা দেখতে পাচ্ছ, কালো তন্তুটা এর, এবং এখানে একটা নতুন তন্তু তৈরি হবে। তিনি একইভাবে এখানে ব্লু তন্তুটা হচ্ছে এই ওল্ড ডিএনএ, এখানে একটি নতুন তন্তু তৈরি হবে। তাহলে এটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ।
তাহলে ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, যেখানে কি হয় পুরনো দ্বিতন্ত্রী ডিএনএ থেকে দুটি নতুন দ্বিতন্ত্রী ডিএনএ উৎপন্ন হয় এবং নতুন দ্বিতন্ত্রী ডিএনএ তে একটি পুরনো এবং একটি নতুন ডিএনএ তন্ত্রী থাকে। এই সংক্রান্ত মেসেলসন এবং স্টালের একটি পরীক্ষা আছে, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব, যে মেসেলসন এবং স্টাল প্রথমে এটি পরীক্ষার দ্বারা প্রমাণ করেছিলেন যে ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। তো যেটা বললাম যে ডিএনএ কে অতিরিক্ত লবণ এবং কম আর্দ্রতায় পরীক্ষা করলে বিভিন্ন প্রকার আকৃতিগত পরিবর্তন ঘটে। তো ডিএনএ পরিবর্তিত রূপগুলি এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ ইত্যাদি নামে পরিচিত। তো এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ। তো ওয়াটসন এবং ক্রিক যে দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেছিলেন, ওয়াটসন এবং ক্রিক, সেটি হচ্ছে উচ্চ আপেক্ষিক আর্দ্রতা এবং সেটি ছিল বি ফর্ম অফ ডিএনএ, সেটি ছিল বি ডিএনএ। তো সোডিয়াম লবণ নির্ভর, এটি হচ্ছে সোডিয়াম লবণ নির্ভর। তো সোডিয়াম লবণ নির্ভর ডিএনএ যদি আপেক্ষিক আর্দ্রতা হ্রাস করা যায় তাহলে আরেক প্রকারের ডিএনএ পাওয়া যায়, যেটাকে বলা হয় এ ডিএনএ। আপেক্ষিক আর্দ্রতা হ্রাস করলে আরেক প্রকারের ডিএনএ পাওয়া যায়, যেটাকে বলা হয় এ ডিএনএ। এবং এখানে মনে রাখতে হবে এ ডিএনএ এবং বি ডিএনএ দুটোই হচ্ছে ঘড়ির কাঁটার ঘূর্ণন পথেই চলে, অর্থাৎ এরা হচ্ছে দক্ষিণাবর্তী। এ ডিএনএ এবং বি ডিএনএ উভয় প্রকার ডিএনএ হচ্ছে দক্ষিণাবর্তী, অর্থাৎ ঘড়ির কাঁটার ঘূর্ণন পথেই কিন্তু এরা চলে। তাহলে আরেক প্রকার থাকলো যেটা, সেটি হচ্ছে জেড ডিএনএ, সেটি রাইস এবং তার সঙ্গীরা এই ডিএনএ আবিষ্কার করেছিল, এটি হচ্ছে বামাবর্তী ডিএনএ। যাই হোক, এই ডিএনএ টাইপস গুলো তোমাদের সিলেবাসে সেভাবে নেই, কিন্তু আমি তাও তোমাদের কনসেপ্টের জন্য এটি বলে দিলাম। তো তোমরা এখান থেকে যেটা পড়বে ডিএনএ জৈবিক ধর্ম, সেরগাফের নীতি এবং ওয়াটসন ক্রিকের ডবল হেলিক্স মডেল, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এরপরের ভিডিওতে আমি আলোচনা করব মেসেলসন এবং স্টালের ডিএনএ প্রতিলিপিকরণ যে অর্ধ সংরক্ষণশীল সে এক্সপেরিমেন্ট। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।